মাত্র দশ মিনিটে একসাথে কুড়ি পিস রুটি কাগজের মতো পাতলা কিভাবে বানাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে এই রকম পাতলা রুটি আমি বানিয়েছি চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এখানে বলে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এখানে আমি আজকে ময়দারই রুটিটা বানাবো ময়দা রুটিটা ভীষণ নরম ও সফট থাকে সাথে ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব গরম জল দিয়ে ময়দা মাখলে রুটি তৈরি করার পরে ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত রুটিগুলো নরম থাকবে আপনারা এভাবে রুটি বানিয়ে রেখে দিয়েও খেতে পারবেন জল দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি দেখুন চামচ দিয়ে সমস্ত ময়দাগুলো মাখিয়ে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ঠিক রুটির যেভাবে আটা আমরা মাখি সেইভাবে ময়দাটাকে মেখে একটা সফট ডো বানিয়ে নিলাম দেখুন ডোটা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে এক চামচ রিফাইন তেল দিয়ে আবারও ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিলাম এটাকে আমার রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথে আমি রুটিগুলো বানিয়ে নেব দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে ময়দার ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব যেহেতু আমি এখান থেকে কুড়ি পিস রুটি বানাব এইভাবে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিলাম এই অর্ধেকটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এখান থেকে আমি দশটা রুটির লেচি কেটে নেব এইভাবে হাত দিয়ে ময়দাটাকে পাতলা একটা রোল বানিয়ে নেবো দেখুন রোলটা বানানো হয়ে গেছে এবার ছুরি দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এইভাবে লেচিগুলো কেটে নিলে প্রতিটা রুটি সমান হবে ছোটো বড়ো হওয়ার চান্স থাকবে না দেখুন আমি এখানে দশটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে গোল করে নিলাম সবকটা লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব এই রুটিগুলো আমি খুব বড় করে বেলবো না মাঝারি সাইজের করে বেলে নিলাম দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে এইভাবে এক এক করে আমি কুড়িটা রুটি বেলে নেব আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন কতটা পাতলা রুটি হয়েছে দেখুন আমার সবকটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে সবকটা রুটি বেলে নেওয়ার পরে প্রথমে একটা রুটি নিয়ে নিলাম তারপরে রুটির ওপরে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম আপনারা চাইলে ওপরে একটু ময়দাও ছড়িয়ে দিতে পারেন তাহলে রুটিগুলো সেঁকে নেওয়ার পরে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে এবার তেল ব্রাশ করে নেওয়ার পরে ওপর থেকে আর রুটি দিয়ে দিলাম এইভাবে একটা রুটি দিব আবারও ওপরে তেল ব্রাশ করে নেব তারপরে ওপর থেকে রুটি দিয়ে দিলাম একবারে আমি দশটা রুটি এইভাবে সাজিয়ে নিলাম আমি দেখুন দুটো রুটি আমার সাজানো হয়ে গেছে হাত দিয়ে রুটিগুলোকে হালকাভাবে একটু চাপ দিয়ে দিয়ে একটু বড় করে নিচ্ছি তাহলে বেলে নিতে সুবিধা হবে এবার বেলনি দিয়ে এইভাবে খুব সাবধানে হালকাভাবে বেলে নিতে হবে বেলে যতটা সম্ভব আপনি পাতলা করে নেবেন দেখুন আমার রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে যতটা বড় করবেন রুটি ঠিক ততটাই পাতলা কাগজের মতো হবে দেখুন আমি দশটা রুটিকে একটা রুটিতে বানিয়ে নিয়েছি একটা রুটির সমানই রুটিটা পাতলা হয়েছে আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন রুটিগুলো খেতে কতটা মজার লাগছে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে উঠলে এবার আমি রুটিগুলোকে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে রুটিগুলোকে সেঁকে নিতে হবে দেখুন এক পিট সেঁকা হয়ে গেছে এবার উল্টে দিলাম দেখুন একটা রুটি শেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব দেখুন এইভাবে একটু আলগা করলে রুটিটা খুব সহজে উঠে আসবে আর দেখুন কতটা রুটি পাতলা হয়েছে একটা রুটি সেঁকে নেওয়া হয়ে গেছে এটাকে উঠে নিলাম নিয়ে আবারও আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এই রুটিটাও সেঁকে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি ঠিক একই রকমভাবে উঠে নিচ্ছি এইভাবে এক এক করে আমি দশটা রুটি খুব তাড়াতাড়ি সেঁকে নিলাম এই রকম পাতলা রুটিগুলো আপনারা বাচ্চার স্কুলে টিফিনে কিংবা অফিসে খুব সহজে বানিয়ে দিতে পারবেন আর এই রকম রুটি গরম গরম মাংসর সাথে খেতে ভীষণ ভালো লাগে একটা করে রুটি তুলে নেবেন আর অপর পিঠটা আবারও উল্টে দিবেন। দেখুন কতটা সহজেই একসাথে দশখানা রুটি আমি সেকে নিলাম এইভাবে আমি সব কটা রুটি সেঁকে নিয়েছি দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে আমার হাতের ওপর পিঠটাও বোঝা যাচ্ছে আর সেই সাথে ভীষণ নরমও হয়েছে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে